हेलो भिवर्स केमन आछेन आपनारा सबाई लेट्स टॉक अबाउट चैनल आपनादेर प्रत्येकके अनेक अनेक वेलकाम। आजके आमि आपनादेर साथे शेयर करब मायेर हजमेर समस्या बा ग्यासेर समस्या होले कि बाच्चारो सेई समस्या होते पारे। एई प्रश्नटा बेसिकली आपनादेर काछ थेकेई आसे, तो एई बिषये विभिन्न इनफरमेशन आजके आपनादेर साथे शेयर करब। इट मे बी हेल्पफुल फर यू। तो चलुन उइदाउट एनी फार्दार डिले आजके भिडियोटा स्टार्ट करी। तो ये भिडियोते आमी दुई धरनेर बाच्चादेर कथा आपनादेर साथे शेयर करब। एक धरनेर बाच्चा जारा मायेर ब्रेस्ट मिल्क खाच्छे, अर्थात मायेर साथे खाबारेर ब्यापारे तादेर सरासरि एकटा कानेक्शन रयेछे। आर आरेक धरनेर बाच्चा जारा मायेर ब्रेस्ट मिल्क खाच्छे ना, अर्थात खावा दावार ब्यापारे मायेर साथे तादेर सरासरि कानेक्शन नेई। तो फार्स्टई बोली सेई समस्त बाच्चादेर कथा जारा मायेर ब्रेस्ट मिल्क खाच्छे। तो देखुन, जे समस्त बाच्चारा मायेर ब्रेस्ट मिल्क खाय बा ब्रेस्ट फिडिंग करे सेई समस्त बाच्चारा तादेर याबतीय पुष्टि उपादान पाय किन्तु ब्रेस्ट मिल्क थेकेई। माँ खाबार दाबार खाচ্ছে, তারপর সেই মাই ব্রেস্ট মিল্ক তৈরি করছে। খাবার দাবারের সমস্ত পুষ্টি উপাদান ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার দেহে যায়। এবার এটা কিন্তু কখনোই মনে করবেন না যে মায়ের যদি গ্যাস হয় সেই গ্যাসটা মিল্কের মাধ্যমে পাস করে। গ্যাস কখনো ওরকমভাবে মিল্কের মাধ্যমে পাস করে না। যদি মায়ের মানে যে মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন, সেই মায়ের যদি এরকম হয়ে থাকে যে মা রাত জেগে রয়েছেন বেশ কিছুদিন ধরে, তার ফলে মায়ের গ্যাস ফর্ম করছে, বা যদি এরকম হয়ে থাকে যে মা খালি পেটে রয়েছে অনেকক্ষণ, সেক্ষেত্রে মায়ের গ্যাস ফর্ম করে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে যে গ্যাসটা মায়ের ফর্ম করছে বা তার প্রভাব কিন্তু বাচ্চার ওপরে কখনোই পড়বে না, কারণ মায়ের কিছু কাজকর্মের জন্য গ্যাস ফর্ম করছে, তার মধ্যেই তার প্রভাব কিন্তু বা তার জন্য কিন্তু বাচ্চার গ্যাস ফর্ম করবে, বাচ্চার বদহজম হবে, ব্যাপারটা একদমই না। কিন্তু যেহেতু মায়ের ব্রেস্ট মিল্ক থেকে পুষ্টি উপাদান বাচ্চার দেহে যায় মিল্কের মাধ্যমে, মায়ের খাবার দাবার থেকে মা পুষ্টি পাচ্ছে, আর সেই পুষ্টি উপাদানগুলোই ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার দেহে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু যদি এরকম কখনো হয়ে থাকে যে কোনো একটা পার্টিকুলার খাবার খাওয়ার ফলে যদি মায়ের গ্যাসের সমস্যা হয়ে থাকে, তাহলে সেই খাবারটি যেহেতু মা ইনটেক করেছেন, ফলে সেই খাবারে থাকা কিছু উপাদান থেকে মানে সেই উপাদান তো বাচ্চার দেহের মধ্যেও যাবে মিল্কের মাধ্যমে, তো কিছু উপাদান থেকে বাচ্চারও সমস্যা হতে পারে। মেবি বাচ্চার অনেক সময় কোনো প্রোটিন থেকে সমস্যা হচ্ছে এবং তার লক্ষণ হিসেবে বাচ্চা দই তোলার মতন সমস্যা, গ্যাস ফর্ম করার মতন সমস্যা কিন্তু হয়েই থাকে। অ্যালার্জির মতন সমস্যাও হতে পারে, মানে হবেই যে সেরকমটি নয়। মায়ের সমস্যা হলেও কোনো বাচ্চার তো সেই উপাদান থেকে সমস্যা নাও হতে পারে, বাট হবে না যে এরকম ব্যাপারও নয়। এক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে মায়ের, যেহেতু মা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, মায়ের খাওয়া দাওয়া সম্পর্কে একটু সতর্ক হওয়া উচিত, কারণ অত ছোট বাচ্চার কি থেকে সমস্যা হবে না হবে সেগুলো তো আমরা জানি না। বাচ্চা যত বড় হবে ইন্ডিভিজুয়ালি সলিড ফুড খাওয়া শুরু করবে, আলাদা আলাদা আইটেম খাওয়া শুরু করবে, তখন আমরা সরাসরি বাচ্চাকে দেখে বুঝতে পারবো এই খাবার উপাদানটা বাচ্চার সহ্য হয়ে যায়, এগুলো তখন আমরা পরিষ্কার বুঝতে পারবো। কিন্তু যখন একটি বাচ্চা ছোট থাকে তখন এইভাবে তো বোঝা যাবে না। এই কারণে যতটা সম্ভব ডক্টররা বলে থাকেন যে একটু হালকা পাতলা টাইপের খাবার দাবার খেতে। এমন নয় যে প্রত্যেক বেবিরই ওই মায়ের গ্যাস হলে সেই মায়ের ব্রেস্ট মিল্ক খেলে বাচ্চারও গ্যাস হবে, এমন নয়, বাট কোনো কোনো বেবির ক্ষেত্রে কিন্তু এমন হতেই পারে। এবার বলি সেই সমস্ত বেবিদের কথা যারা খাওয়া দাওয়ার জন্য সরাসরি মায়ের উপরে ডিপেন্ডেন্ট নয়, যারা নিজেরা সলিড ফুড বা অন্যান্য খাবার দাবার খেয়ে অভ্যস্ত, সরাসরি খাওয়ার জন্য মায়ের উপরে ডিপেন্ডেন্ট নয় তাদের কথা, মানে যারা ব্রেস্ট ফিডিং করছে না বা ব্রেস্ট মিল্ক খাচ্ছে না তাদের কথা। তো এক্ষেত্রে হয় না যে মায়ের কিছু বৈশিষ্ট্য বাচ্চা পাচ্ছে, বাবার কিছু বৈশিষ্ট্য বাচ্চা পায়, এমনকি পূর্বপুরুষদেরও কিছু বৈশিষ্ট্য বাচ্চার মধ্যে আসে, তো জিনের মাধ্যমে এগুলো আসে বাচ্চার দেহে। এরকম যদি হয়ে থাকে যে মায়ের খুব কোনো একটা খাবার থেকে খুব অ্যালার্জির সমস্যা, বা বাবার কোনো একটা খাবার থেকে অ্যালার্জির সমস্যা, বা মা যেটা খাচ্ছে মায়ের সেটা সহ্য হয় না, এই রকম যদি মায়ের কিছু সমস্যা থেকে থাকে, সেই বৈশিষ্ট্যটা যদি বাচ্চার মধ্যেও যায়, তো সেক্ষেত্রে সেই খাবারগুলো খেয়ে যদি মায়ের সমস্যা হয়, বাচ্চার যদি ওই ধরনের খাবার থেকে ওই মায়ের মতন বৈশিষ্ট্য বাচ্চার মধ্যে থেকে থাকে, তো বাচ্চারা কিন্তু সেই খাবার বা সেই ধরনের কিছু খাবার থেকে বা সেই ধরনের একটা দুটো খাবার থেকে বাচ্চারও সমস্যা হতে পারে। বাচ্চারও সেখান থেকে গ্যাস বা বদহজমের মতন প্রবলেম হতে পারে, অ্যালার্জির ফলে আরও অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে। সেক্ষেত্রে মায়ের যদি এতগুলো খাবার থেকে সমস্যা থেকে থাকে, মেবি বাচ্চার এতগুলো খাবারেও সমস্যা হতে পারে, বা কিছু খাবারে বাচ্চার হয়তো সমস্যা হতে পারে, সেগুলো খেলে গ্যাস হচ্ছে, বা এরমও হতে পারে যে সেই মায়ের বাচ্চাটির কোনো খাবার থেকে কোনো সমস্যা হলো না। তো এতগুলো কিন্তু পসিবিলিটি আছে, এমন নয় যে সব বাচ্চারই মায়ের অ্যালার্জি বা মায়ের গ্যাসের সমস্যা হচ্ছে বলে সেই খাবার কোনো একটা খাবার থেকে বাচ্চারও সমস্যা হবে, সবার ক্ষেত্রে যে একই হবে তা নয়। কোনো কোনো বাচ্চার হতে পারে, কোনো কোনো বাচ্চার সমস্যা নাও হতে পারে, তো এত রকমের কিন্তু সম্ভাবনা থাকে। তাহলে আমরা কখনো এরকমভাবে বলতে পারি না যে কোনো বাচ্চারই সমস্যা হবেই না, মায়ের বদহজম বা গ্যাসের সাথে বাচ্চার কোনো রকম কোনো সমস্যা হবেই না, বা কখনো এরকম বলতে পারি না যে সব বাচ্চারই সমস্যা হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ওকে, তো আমাদের যেটা করা উচিত, যে খাবারগুলো থেকে প্রবলেম হচ্ছে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করা উচিত, বা এমনভাবে বা সেই খাবারগুলোকে রান্না করা উচিত বা বানানো উচিত যাতে গ্যাস হবে না, অথবা সেই ধরনের খাবারে কিছু অল্টারনেটিভস খাবার হয় কিনা যেগুলো খেলে সমস্যা হবে না, সেই ধরনের খাবারগুলো খাওয়া উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আশা করি আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।